আমাদের আমাদের এই সমাজটা আমরা নিজেরাও কিন্তু গোলফিশের মতো, যে অ্যাকোরিয়ামের গোলফিশ হয় কি, অ্যাকোরিয়ামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে যেতেই পেছনের ঘটনা ভুলে যায়। আমরা কিন্তু রেশমাকে উদ্ধার করার পর রানাকে ভুলে গেছি, যে রানার কি হয়েছে, তার রিমান্ডে কি হয়েছে, বাবুনগরে কি বলছে রিমান্ডে, প্রতিদিন কিন্তু আসছে, কিন্তু রানা কোনো গডফাদার গডমাদারের নাম বলেছে কিনা এটা কিন্তু আসছে না। রানার বিচার আদৌ হচ্ছে কিনা আজকে দেখেন, গতকালকে চারটা ব্লগারের মধ্যে দুজনের জামিন হয়ে গেছে। সুব্রত অধিকারী শুভর জামিন হয়েছে, রাসেল পারভেজের জামিন হয়েছে। এই সুব্রত অধিকারীরাই তো মুক্ত থাকার অধিকারী, এই শুভরাই তো এখন শুভ দিন, এই রাসেল পারভেজরাই তো রাজনীতির ভাজে ভাজে পার পেয়ে যাচ্ছে। আজকে যদি হেফাজতের কথাই বলেন না, তাদের কথা তো সঠিক হয়েছে, যে আমার নবীর অপমান করবে ছাড় জন্য আমি কোনো কথা বলতে পারবো না, বললে আমি রাজাকার। এবং সৈয়দ আশরাফ তো বলেছে রাজাকার, তাহলে রাজাকার হলে কোটি কোটি আলেম ও লামা মসজিদের ইমামরা কি রাজাকার? এই যে গণহারে, এবং সবচেয়ে বড় কথা, ছয় সেই রাত্রে এই হতো না, গুজবগুলো হতো না জিল্লু ভাই, গুজবটা হয়েছে কেন? আপনি দুটা পত্রি দুটা টিভি চ্যানেল যেটাকে ধরে নেওয়া হয় যে সরকারের বিরুদ্ধে, সেটাকে আপনি ভাঙচুর করে বন্ধ করে দিলেন, এবং কাউকে এটা শিক্ষা দিল অন্য চ্যানেলকে, যাতে তোমরা বেশি কিছু না বলতে পারো। এর আগে আমার দেশকে আপনি বন্ধ করেছেন, মানুষের সন্দেহ হবে না কেন, অন্ধকারে করেছেন। এবং যেভাবে এই যে উনি বলেছেন, হ্যাঁ হতে পারে হাইতির, আমাদের দেশে তো সব রাজনীতিবিদরা এই কাজটা করে, গিলাপ পরিবর্তন করেছে, চাঁদে দেখা গিয়েছে, সবই তো আমাদের রাজনীতিতে এই সুবিধাগুলো তো নিচ্ছে, কেন আপনারা এই সুযোগটা করে দিচ্ছেন? সম্পাদক তার পত্রিকায় কি এটা করা উচিত হয়েছে? তার আমি তো অবশ্যই বলছি সাধারণ মানুষকে মুশকিলে দিয়ে এটা কারোই করা উচিত আমাদের দেশে, যে কিন্তু এটা উচিত না, প্রধানমন্ত্রীর মতো সে নিজে জ্বলছে যে এই রানা আমার রানা না, যেখানে একটা কোলের বাচ্চা পর্যন্ত জানে।